আর মাঝে মাত্র অল্প সময়ের ব্যবধানেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা অন্তিম টি টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির জন্য তো এই ভারত শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি আজও সম্পূর্ণ এক নতুন টাইমে শুরু হয়ে যাচ্ছেই। তার পাশাপাশি আজও শ্রীলঙ্কান টিম যে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দু ম্যাচে শুধুমাত্র নিজেদের মিডল অর্ডারের চরম ব্যর্থতার জন্য দুর্দান্তভাবে শুরু করার পরেও ম্যাচগুলোকে হেরে এসছে, তারা তো আজ নিজেদের মান সম্মানকে বাঁচাতে তাদের প্লেয়িং ইলেভেনে দুজন ভয়ঙ্কর লেজেন্ড প্লেয়ার কে ফিরিয়ে এক দুর্ধর্ষ প্লেয়িং ইলেভেন নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামছেই। তার পাশাপাশি ভারতীয় দলও এই প্রথমবার কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার ঘরের মাটিতে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করতে, ইতিহাস গড়তে মাঠে নামছে। তারা আজ দলে তিন থেকে চারটি বিশাল বড় পরিবর্তন করে এক দুর্ধর্ষ নতুন প্লেয়িং ইলেভেন এবং ওপেনার জুটিকে নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই কিছুক্ষণ বাদে শুরু হতে যাওয়া ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ সংক্রান্ত এ টু জেড যাবতীয় ডিটেলস। অর্থাৎ ম্যাচগুলোকে তুমি ঠিক কীভাবে ফ্রিতে দেখতে পাবে, পিচ রিপোর্ট কী রয়েছে, ওয়েদার রিপোর্ট কী রয়েছে, ম্যাচ কখন শুরু হবে, ভারতের প্লেয়িং ইলেভেনে কী কী পরিবর্তন হবে, প্লেয়িং ইলেভেন কেমন থাকছে, কে জিতবে ম্যাচ, সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তুমিও যদি চাও ভারতীয় টিম আজ শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করুক, তাহলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2025 অকশান সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। এবং নিচে পিন কমেন্টে একটা অ্যাপের লিঙ্ক আছে, যেটা ডাউনলোড করলে 41 বোনাস পেয়ে যাবে এবং যেখান থেকে তুমি টপ আপও করতে পারো। আমি এখানে দেখো 100 টপ আপ করে নিলাম। এখানে 25-এর অধিক মজাদার সব গেম আছে। আমি এখানে মাইন্ডস গেমটা খেলতে পছন্দ করবো, কেননা আমার সেটা ফেভারিট। দেখো আমি তোমাদেরকে এখানে তিন চারবার খেলেও দেখিয়ে দিচ্ছি, খুব ইজি এখানে, আর তুমিও এইভাবে খেলতে পারো। দেখো এখানে অনেকগুলো বক্স আছে, সেই বক্সগুলো থেকে তোমাকে কিন্তু মাইন্ড বের করতে হবে। বম্ব বের করলে হবে না, মাইন্ড বের করতে হবে। যত মাইন্ড বের করবে তত তোমার সুবিধা হবে এখান থেকে। দেখো আমি এভাবে তিন চারবার খেলে দেখিয়ে দিচ্ছি, খুব ইজি গেম। যারা অলরেডি খেলো এরকম তারা খেলতে তো পারবে খুব ইজিলি এখান থেকে, আর যারা না জানো তাহলে তারা এখানে রিস্ক নিতে চাইলে একটু ট্রাই করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে তুমি এভাবে এরকম খেলতে পারো, আমি যেভাবে এরকম খেলে দেখিয়ে দিচ্ছি। আর এছাড়া এখানে তুমি রেফার করতে পারো, একটা রেফার করলে তুমি 100 পেয়ে যাবে, যা তুমি কয়েন এখান থেকে অর্জন করবে সেগুলোকে তুমি ইজিলি উইথড্রল করতে পারবে। দেখো আমি কীভাবে ইউপিআই দ্বারা এখানে উইথড্রল করে নিলাম, হ্যাঁ খুব সহজে তুমিও কিন্তু উইথড্রল করতে পারবে। আর দেখো খুব ইজি এখানে, আর লিঙ্ক পিন কমেন্টে আছে, এখান থেকে গিয়ে তুমি এখানে এটা ট্রাই করতে পারো। তো বন্ধু, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কিন্তু এই ভারত শ্রীলঙ্কার তৃতীয় তথা অন্তিম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে আর মাত্র কিছুক্ষণ বাদে ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7টা থেকে সেই ক্যান্ডির পালিকালি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, আজ অর্থাৎ 30শে জুলাই। তবে আজও কিন্তু ক্যান্ডির বুকে ম্যাচ শুরুর আগে 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হবে, আর যে কারণের জন্য আজকের ম্যাচটা হয়তো সেই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের মতো বিঘ্ন ঘটবে না ঠিকই, কিন্তু আজকের ম্যাচে কিন্তু পেসাররা খুব মদত পেতে পারে। কারণ একে তো বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি রিপোর্ট অনুযায়ী কিন্তু আজকের ম্যাচটা সেই একই স্টেডিয়ামে খেলা হলে কী হবে, একটা নতুন ফ্রেশ পিচে খেলা হবে। তাই আজকের ম্যাচে কিন্তু ব্যাটসম্যানদের পাশাপাশি স্পিনারদের তুলনায় পেসাররা বেশি কার্যকরী হবে, যেখানে আজকের ম্যাচটাকে হয়তো আমরা টিভিতে ডিডি স্পোর্টস এবং জিও টিভির মতো অ্যাপ্লিকেশনে একদম ফ্রিতে দেখতে পাবোই। তবে যেখানে ভারতীয় টিম 2017 এবং 2022 সালে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজে দুবারই হোয়াইট ওয়াশ করেছে, সেখানে ভারতীয় টিম কিন্তু এবারও নামছে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার ঘরের মাটিতে এই প্রথমবার হোয়াইট ওয়াশ করার জন্য। আর সেই হোয়াইট ওয়াশ আটকাতে তো শ্রীলঙ্কান টিম তাদের প্লেইং ইলেভেনে একজন লেজেন্ড ব্যাটসম্যান দীনেশ চান্দিমলকে নিয়ে আসছে। তার পাশাপাশি ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ 2023-এ 5-5টি উইকেট নিয়ে তোলপাড় মাচিয়ে দেওয়া দুর্দান্ত প্লেয়ার অলা লাগেকেও কিন্তু তারা আজকে খেলাতে যাচ্ছে আজকের ম্যাচে প্লেইং ইলেভেন। আর তাই ভারতীয় দল যে প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে তাদেরকে হারিয়ে হোয়াইট ওয়াশ গড়ে ইতিহাস তৈরি করতে, সে কথা বললে ভারতের প্লেইং ইলেভেনে আজ খেলতে দেখতে পাওয়া যাবে অ্যাজ এ ওপেনার সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়ালকে। হ্যাঁ বস, গত ম্যাচে শুভমান গিল কিন্তু নেক্সট ফেজমের জন্য কিন্তু ম্যাচটা খেলছিল না, এবং রিপোর্ট অনুযায়ী কিন্তু আজ তিনি ফিট থাকলে কি হবে, যেহেতু তিনি ওডিআই সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তাই তাকে একটু বিশ্রাম দিতে ভারতীয় টিম সেই সঞ্জু স্যামসনকে আবারও ফ্লপ থাকা সত্ত্বেও সুযোগ দেবে। আর তাই আজকে সঞ্জু স্যামসনকে ভালো রান করতেই হবে টি টোয়েন্টি টিমের টিকে থাকার জন্য, যেখানে আজকের ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3-তে সূর্যকুমার যাদব, নাম্বার 4-এ ঋষভ পান্ত এবং নাম্বার 5-এ রিঙ্কু সিং। হ্যাঁ বস, আজকে কিন্তু রিপোর্ট অনুযায়ী রিয়ান পরাগ, রিঙ্কু সিং এর মতো প্লেয়ার যারা এই টি টোয়েন্টি সিরিজে তেমন একটা ব্যাটিং করার সুযোগ পায়নি তাদেরকে কিন্তু আজকে ব্যাটিং পজিশন বদলে একটু আগে নামানো হতে পারে, যেখানে আজকে লোয়ার অর্ডারে খেলতে দেখতে পাওয়া যাবে নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রিয়ান পরাগ এবং নাম্বার 8-এ অক্সর প্যাটেল অথবা ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ বস, ওডিআই সিরিজে যেহেতু হার্দিক পান্ডিয়া নেই, তাই হার্দিক পান্ডিয়া আজকের ম্যাচেও খেলবে এবং রিয়ান পরাগও কিন্তু আজকের ম্যাচে সুযোগ পাবে, এবং তিনি তো আজও বল হাতে কামাল করবেনই, তার পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন। তবে আজকে ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা বেশি রয়েছে, অক্সর প্যাটেল হয়তো আজকের ম্যাচে রেস্ট নিতে পারে। যেখানে আজকের এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ রবি বিষ্ণুই, নাম্বার 10-এ অর্ষদীপ সিং এবং নাম্বার 11-এ খালিল আহমেদ। হ্যাঁ বস, সত্যি কথা বলতে মোহাম্মদ সিরাজের কিন্তু টি টোয়েন্টি
টি-টোয়েন্টিতে পারফরম্যান্স অতটা আহামরি ছিল না, তবুও কিন্তু এবার টি-টোয়েন্টি ম্যানেজমেন্ট তাকে টি-টোয়েন্টি সিরিজের সুযোগ দিয়েছিল, কিন্তু আর সেই সুযোগটাকে তিনি কাজে লাগাতেই পারেননি। তাই তিনি বাদ পড়বেন এবং তার জায়গায় আজকের ম্যাচে বাঁহাতি ফাস্ট বোলার খালিল আহমেদকে খেলতে দেখতে পাওয়া যাবে। তো এই ছিল আজকের ম্যাচ সংক্রান্ত যাবতীয় ডিটেলস। আজকের ম্যাচেও কিন্তু 100% ভাবে ভারতীয় টিম ইতিহাস গড়ে ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করে রেকর্ড তৈরি করবে।